যেমি কহিলে সঞ্জীব ভাই আমি গোটে বির দৃশ্য দেখল গতকাল বিরল এ যে চব্বিশ বর্ষ ধর আমি নবীন বাবু কেবে কলা মান কথা মনে পড়ে তা ভাবে একাঠি করি এবং কলা জগত বিষয়ের কথা হওয়া এটা আমি জাণিনু

ପପୁଲାରିଟି କୁହନ୍ତୁ କିମ୍ବା ତାଙ୍କର କଳା କଥା କୁହନ୍ତୁ ମାନେ ଏଇଟା କିଛି ଚାଲିଞ୍ଜ କାରଣ ଜଣେ ହେଉଛନ୍ତି ଲୋକପ୍ରିୟ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଶ୍ରୀଯୁକ୍ତ ନବୀନ ପଟ୍ଟନାୟକ କିନ୍ତୁ ଆଜି ଏଭଳି କ'ଣ ହେଲା ଯେଉଁଟାକି ଏତେ ମାତ୍ରାରେ ହଠାତ୍ ସବୁ ଅଭିନେତା ଏବଂ ଅଭିନେତ୍ରୀ ଆମର ଯେଉଁ ଓଲିଉଡ଼ର ଅଛନ୍ତି ସମସ୍ତଙ୍କୁ ଏକାଠି କଲେ ସମସ୍ତଙ୍କର ଯେଉଁ କହନ୍ତି ଡାକରା ପଡ଼ିଲା ସମସ୍ତଙ୍କର କ'ଣ ପାଇଁ ସତ କଥାଟି ହେଉଛି ଯେ ବିଜୁ ଜନତା ଦଳ କେବଳ ୟୁଜ୍ ଆଣ୍ଡ ଥ୍ରୋ କରିବା ଜାଣିଛି ସେ ଅଭିନେତା କୁହନ୍ତୁ କିମ୍ବା ନେତା କୁହନ୍ତୁ ସେ ବିରୋଧୀ ଦଳର ନେତା ଭୂପେନ୍ଦ୍ର ବାବୁଙ୍କ କଥା କୁହନ୍ତୁ କିମ୍ବା ଏବେ ଚନ୍ଦ୍ରଶେଖର ସାହୁଙ୍କ କଥା କୁହନ୍ତୁ ଇଏ ତ ନେତାଙ୍କ କଥା କଲା ଆଉ ଯଦି ଅଭିନେତାଙ୍କ କଥା କହିବା ଆମେ ଯଦି ସିଦ୍ଧାନ୍ତ ମହାପାତ୍ରଙ୍କଠୁ ଆରମ୍ଭ କରିବା ଦୁଇ ଦୁଇ ଥର ଦଳ ଏମ୍ପି କଲା କିନ୍ତୁ ତାପରେ ୟୁଜ୍ କଲା ପରେ আউ কাম লগাইি তো আজ সি ভারতীয় জনতা পার্টি পচি এবং আমি তা স্থানের পৌঁছাইছ সেমি অনেক কলা অনে আজ বিজু জনতা দল ছাড়ি ভারতীয় জনতা পার্টি আদরিম কারণ সে বুঝি যাই যেবল ইউজ অ্যান্ড থ্রো করা বিজেডি জাঁছি তো এবার যদি কলা কারণ

কুয়ে সে একত্রিত করে এটা আকচুয়ালি হস লাগুছি আপনার বিচার আমা আমি বর্তমান কোণ হাল হয়েছে বর্তমান আমার কলা মান অবস্থা কোণ আম জগত অবস্থা কোণ আমি সমস্তে ভুক্তভোগী ভুক্তভোগী আ যে কোন আকচু সিনারিওটা কোণ মুি গোটে ছোট প্রশ্ন পচার চ মাধ্যমে আমি জানছ উনিশশো ছত্রিশ আমার প্রথম সিনেমা রিলিজ হয়েছিল সিতা বহ লী টকিজ পুরিরে রে আজি সেই পুরিরে রা হল না এই প্রশ্ন পচার প্রশ্ন পচার অধিকার কো আমার না যদি আপনার কলা একত্রিত করে কলা জগতের উন্নতি চিন্তা করছেন তাহলে বিজেপি রানু কে আপনার ওপন ফোরম করতে সেইটি চর্চা করু জনতা দল আমার মান কলা জগত পাই সিনেমা ইন্ডস্ট্রি কন করছে তার গোটে হিসাব দিয়ন্তু এবং যদি সাস অম মান প্রশ্ন কু নেই তার উত্তর রাখত তেমন ইয়ে লুচি নো কোটে কোঠরী ভিতরে আবদ্ধ কোঠরী ভিতরে কে নিশানা কীপে নিগাহে সেই কাম করি আজ আপন দল পপুলারিটি হরছি

এইটি মোদি দোরি হাজার পাঁচশো টঙ্কা লোক কলা কিন্তু সেইটি নবীন বাবু দৌচ্ মাত্র দুই হাজার টাকা কমপাই যদি এতে প্রেম অপন অধিক টাকা দেয় তেলেঙ্গানা কুহতু সেইটি কলা মানুষ ঘর করিয়া ইন্সুরা মিলুছি তা স্বতন্ত্র কলো তেয়ারি হচ্ছে আমরা সেতক অ আম কলাকার মান ওশা রাজ্যে না আজ্ঞা আমি সমস্ত কলা আমি জাছে আমি কী রোজগার করছু কিভি চলুছু যেত করোনা হয়ে্রি আমার বসি যাই সেই সময় নবীন বাবু হাত বড়াই নেন মোদী হাত বড়াই করোনা টিকা কুহত পনেরোশো টাকা কুহতু ঘর চাউল কথা কু ডি চাউল কথা কুহতু তে এই মিছ প্রহসন করা হাতি দেখ দাঁত এবং চোবে দাঁত পড়ি ইয়ে হচ্ছে নবীন বাবুকর ইয়ে বিজু জনতা দলর গোটে নিজ কো কিভি আউথে কলাকার আনবে কলা মাধ্যমে লোক পাখে পচবে এবং মিছ প্রত্রুতি দেবে ইয়ে হচ্ছে তার গোটে বাহানা গোটে ইন্টরে কথা হচ্ছে যে এপর্ যেকোন সরকারি কুহতু কিংবা বেসরকারি অওয়ার্ড শো কথা কুহতু মুখ্যমন্ত্রী কেবে যাই কেমে যাই কলা মানুষ হোক অওয়ার্ড শো কো আমি তো আজ্ঞা জানা যদি আপনার যদি তথ্য থাকি দেখাইবে আজি কলা মান কথা যে যু কলাকার মানে মুখ্যমন্ত্রী কেবে তা সিনেমা দেখ আমি তো কে জানু কেউ কলা সে চিহ্নিবে তেমন সিনেমা ইন্ডাস্ট্রি কিন্তু ও এফ কাম করুচি। বেড়েবে খারাপ লাগুছে কিন কইলে আমি সমস্তে আমার নিশা রাজনীতি আমি রাজনীতি লোক সেবা করছু কিন্তু প্ল্যাটফর্ম আমার যেত ফারটিনিটি কথা আসে আমি সমস্তে এক আমি হোছ সমস্ত কলা পরে আমাদের সে বাছ বিচার না যে মো কলা যদি যে মুগ্রিগেট করেদেবি যে মো যদি কালি গোটে সিনেমা করি যে মুি বিজেপি কলা নেজে কলা নেবেনি সেই ভাবনা আমি আমি চাহুছ সামগ্রিক ভাবে আমি উন্নতি হো কিন্তু আজ বিজু জনতা দল সেখানে গোটে পাচে যে বিজেডি নেতা বিজেডি কলাকার বিজু বিজেপি কলাকার বিলকুল করুনি যদি আপনার সতেরি ইন্ডস্ট্রি চিন্তা পাই কন করছেন প্রথম কথা আপনার গোটে পবলিক জু এত বড় বড় আর্ট আর্ট দ টিভি কুতু পেপরের কুহতু আগ জু কন করছেন প্রাটিকাটি জু এবং তাপরে যদি ইয়ে যে শেষ আউ কিছু দিন পরে ইলেকশন আছে যদি আপনার সতেরি কলা মান চিন্তা অছি তো সমস্ত একাঠি করি আমশ্ন শুণবুস রাখত এবং তার সঠিক উত্তর দি মানি যা যে আপনার কিছু করে এত দিন ভিতরে মু এটি হল কথা কে আমি জাছে যে হল্র সংখ্যা কে হল কিভাবে বন্দ হওয়া খাওয়া যু আজ প্রতা দিবস যু ভুবনে আমি পিলা বেড়ে কল্পনা হল কথা কুহতু কিংবা রবি টকেজ হল কথা কুহতু সেই হল সিনেমা দেখি আমি বড় হইছ আজ সেগুলা কল্পনা হল তো মাটিরেশিগাল এবং রবি টকিজ হল হচ্ছে আমি জানি সেটি বর্তমান বাহর হইছে তো ইয়ে হচ্ছে হল অবস্থা এভাবে অনেক গুড়ে শহর অলটি নাই সম্বলপুর কোথাও এমনি অনেক গুড়ে শহর অথ্য আপন পাখে অ সিনেমা কলা মানি পাই দরজ অ বিজু জনতা দল পাখে সেইটা মানে আকচুয়ালি দেখছি তো আজ সে কী কলাকার কলা এবং কলা মুহে কোণ কুহাও মতো দুঃখ লাগিলা কালি গোটে নিউজ চ্যানেল যেত শুণিলি যে গোটে কলাটি যে আজ্ঞা এইটা তো পেট পয়সা মু মুচার করি রেডি অনেক আপনার কলা অবস্থা এভি করছেন যে সে পাঁচ বর্ষার ভয়সা পাইবে বর্ষ সারা আমি পয়সা রোজগার করে পারু যে এই ইলেকশন কু সা করি আমি বঞ্চু ই হোক কলা ওড়িয়া কলা অবস্থা এছা তো মতো লাগুছে সে যেক কলা করু যেকু দলপার করু কিন্তু মোর মুন্ড তলুক হই যাচ্ছে কেন আজ রাজনৈতিক ইচ্ছা শক্তির অভাব অনীতি কেবল ইন্ডস্ট্রি ঘোষণা করেদে কিছু নি। ইন্ডস্ট্রি ঘোষণা হয়েছে সত কিন্তু

जदि आपंक आम भिड्टे भल लगा तेब आम चेल्क लाइक, सेयार और सब्सक्राइब करने को जमा भी भूलं